আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনান এবং বাংলাদেশের বিতর্কিত নায়িকা পরিমণি ইস্যুতে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোর হলুদ সাংবাদিকতা এই বিষয়ে আজকে কিছু আলোচনা করব। আবু তোহা আদনান একজন ইসলামী ব্যক্তিত্ব তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব তিনি নিখোঁজ বেশ কয়েকদিন যাবৎ এবং সে বিষয়ে মিডিয়া চুপ ছিল একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কিছু সার্টেন লেভেল ক্রস করার পরে মিডিয়া দায় সারাভাবে কিছু কথা বলেছে যেটা যথাযথ নয় অন দি আদার হ্যান্ড বাংলাদেশে একজন চরম বিতর্কিত অভিনেত্রী পরিমণি তিনি ঠিক আছে তার অধিকার পক্ষে কথা বলেছে বাংলাদেশের সবগুলো মিডিয়ার সোচ্চার এবং মিডিয়ার সোচ্চার হওয়ার কারণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এগুলো ঠিক আছে পরিমণির প্রতি আমাদেরও সমর্থন রয়েছে তিনি নির্যাতিত হলে তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে সুষ্ঠু তদন্ত হোক কিন্তু এই দুইটা বিষয়কে কেন্দ্র করে আমি সুনির্দিষ্ট কিছু পয়েন্ট ফোকাস করব। যেগুলো বাংলাদেশের মিডিয়া হাউসগুলোর সুস্পষ্ট হলুদ সাংবাদিকতা এবং তাদের কিছু সীমাবদ্ধতা বাস্তবতা আছে সেটাও আমি অ্যাট দ্য এন্ড অব মাই ডিসকাশন আমি ফোকাস করব। এখানে পরিমণি ইস্যু সেটা একজন নারীর প্রতি সহিংসতা এবং আদনান সবচেয়ে সেন্সিটিভ ইস্যু আদনান সাহেবের ইস্যুটা পরিমণ ইস্যুর চেয়ে অনেক অনেক গুণ বেশি সেন্সিটিভ অর্থ আদনান সাহেবের ইস্যুটা আরও যে কোনো ঘটনার চাইতে বর্তমান সময়ে ফোকাস করার ফোকাসড হওয়ার মিডিয়া কাভারেজ পাওয়ার দাবি রাখে মিডিয়া কি মিডিয়ার কাজটা কী মিডিয়া গণমাধ্যম মানে গণমানুষের প্রতিনিধিত্ব করবে গণমানুষের ভয়েস তারা রিপ্রেজেন্ট করবে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং তারা নির্যাতিতদের পক্ষে থাকবে তারা মানবাধিকার নিয়ে কথা বলবে তারা গণতন্ত্র বিকাশে কাজ করবে এটাই হচ্ছে মিডিয়া কিন্তু এখানে গণমানুষের পেতে যেখানে আবুধ আদনান বিষয়ে মানুষ উদ্বিগ্ন চিন্তিত সেখানে আবুদ্ধ আদনান বিষয়ে মিডিয়া কি করেছে মিডিয়া একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে জনগণের চাপে সোশ্যাল মিডিয়ার চাপে সমালোচনায় দায় সারা গোছের কিছু রিপোর্ট করেছে ঠিক আছে ততটুকুর জন্য ধন্যবাদ জানাই যদিও আমি তাদের কাছ থেকে আশা করি না তেমন কারণ ইসলামপন্থীদের মিডিয়া দরকার এই জন্য যারা ইসলামপন্থীদের মিডিয়ার ব্যাপারে আগেভাগে সচেতন না বা ইসলামপন্থীদের মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে সোচ্চার না এখন তাদের উপলব্ধি করা উচিত তো সেখানে এমনকি প্রথম আলো রিপোর্ট দেখে আমি হতবাক প্রথম আলো যেটা করেছে যে আবু তাহা আদনান তাকে বলেছে এক যুবক বড় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব সেটা বলেনি যে এক যুবক নিখোঁজ এটা কেমন কথা তিনি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন জনমানুষের হৃদয়ের স্পন্দন তরুণদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছেন এই আদনান সাহেব এবং পরিমণি ইস্যুতে সেকেন্ড সেকেন্ড পর পর কয়েক সেকেন্ড পর পর তারা রিপোর্ট করে তো এখানে সময় টিভি থেকে শুরু করে সময় টিভি দেখলাম যে খুবই বোধ করছে যে পরিমণির বিভিন্ন বিষয়ে মিনিটে মিনিটে আপডেট দিচ্ছে তিনি কোথায় আছেন কি বলেছেন তার মামলার কি অগ্রগতি একেবারে সব আপডেট দিচ্ছেন সেখানে আবু তাহা আদনান বিষয়ে তো এরকম কোনো আপডেট দিচ্ছেন না সময় টিভি বা যে কোনো টিভি দায় সারা গোসের রিপোর্ট করেছে কিন্তু কি অবস্থা প্রশাসন কি বলছে বারবার প্রশাসন কাছে সাংবাদিকদের পক্ষ থেকে জিজ্ঞেস করা তার পরিবারের অবস্থা কি পরিবার থেকে নতুন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ভক্ত সমর্থকরা তারা সোশ্যাল মিডিয়ায় কি বলছে কি এ বিষয়ে কোনো আপডেট দিচ্ছে না তো এটা কিন্তু এক ধরনের ডিসক্রিমিনেশন এটা এটা এক ধরনের হলুদ মিডিয়া বলে যে পক্ষপাতমূলক যে নাগরিকদের অধিকারের প্রতি মানবাধিকারের প্রতি সমানভাবে তারা দেখছে না তাদের আলোচ আচরণটা অনেকটা সিলেক্টিভ এবং আরেকটা বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে যে এখানে ইউ আহমেদ তিনি তার বিরুদ্ধে অভিযোগ অ্যালিগেশনস তার অভিযোগ কিন্তু প্রমাণিত নয় তা একজন মিডিয়ার একটা নীতিমালা রয়েছে যে একজন ব্যক্তির বিরুদ্ধে পরিমণি কেন যে ব্যক্তি অভিযোগ আনুক না কেন অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে দোষী বলা যাবে না অপরাধই বলা যাবে না এটা এটা বলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে এটা অপরাধ এটা মিডিয়া ট্রায়াল এটা বলা যাবে না তাই সেক্ষেত্রে নাসিরি আহমেদকে আমরা সন্দেহবাজন অভিযুক্ত বলবো কিন্তু তাকে তো অপরাধী বলতে পারি না এখানে তো এরকম হতে পারতো এবং নাসির তো বলেছে যে আমি ভিকটিম এখানে পরিমণি এরা মত পান করে তারা উশৃঙ্খল আচার আচরণ করেছিল আমি বাধা দিয়েছি এখানে আমাকে ভিকটিম বানানো হয়েছে এখন বাস্তবতাকে সেটা প্রশাসন ইনভেস্টিগেশন করে তারপরে প্রমাণ করবে তো এখানে মিডিয়াগুলোর হলুদ সাংবাদিকতার বিশেষ করে সময় টিভির ক্ষেত্রে আমরা যেটা দেখেছি তারা সরাসরি এই এই মানে তাকে দোষী বলে চালিয়ে দিচ্ছে তো এটা মিডিয়া ট্রায়াল এটা এটা এক ধরনের হলুদ সাংবাদিকতা ডিসক্রিমিনেশন এবং দোষীকে দোষী অভিযুক্তকে দোষী বলা এবং আমি দেখেছি যে জাস্টিস ফর পরিমণি এইসব বিষয়ে কে কোথায় কি বলছে এগুলো কাভার করছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিভিন্ন গণমাধ্যম ভালো এটা নিঃসন্দেহে ওয়েলকাম জানাই কিন্তু জাস্টিস ফর আবুথা আদনান এ বিষয়ে তো কোনো রিপোর্ট করলো না এবং সাধারণ মানুষ যে এত উদ্বেগ প্রকাশ করছে সে বিষয়ে তো টেলিভিশনে আলাদা কোনো কন্টেন্ট তারা প্রচার করলো না তো এই এগুলোই হচ্ছে ওয়ান কাইন্ড অফ হলুদ নিউজ হলুদ সাংবাদিকতা এবং আসলে গণমাধ্যম যে গণমানুষের মাধ্যম গণমানুষের ভয়েস রেজ করবে সেটা এখানে সুস্পষ্টভাবে তারা ব্যর্থতার ব্যর্থতার পরিচয় দিয়েছে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম জনগণ এখানে ভয়েস রেজ করছে জনগণের চাপে জনগণের সমালোচনা যে কতটা কার্যকরী সেখানে মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ দল সংগঠন অনেকে নড়ে চড়ে বসেছে আমরা আমাদের উপর প্রভাব পড়েছে এর মানে জনগণের যে এই সমালোচনা হতে পারে তারা অশালীন ভাষা গালাগালি করে তারপরও তাদের যে এই চাপ জনগণের যে অধিকার কথা বলা সোশ্যাল মিডিয়ায় আমাদের বা যে কারো সমালোচনা করার অধিকার এটাকে আমি স্বাগত জানাই পজিটিভলি গ্রহণ করি আর একটা বিষয় না বলেই পারছি না যে কিছু লিমিটেশনস মিডিয়া হাউসগুলোর আছে যেমন আদনানের বিষয়টা ধারণা করছে অনেকে যে এটা রাষ্ট্রের সাথে সম্পর্কিত রাষ্ট্র তাকে গ্রেপ্তার করে থাকতে পারে বলছে না আর পরিমণির বিষয়টা এটা ব্যক্তির সাথে সম্পর্কিত নাসির ব্যক্তি তিনি রাষ্ট্র নয় অতএব রাষ্ট্রের সাথে রাষ্ট্রের বিপক্ষে যাওয়াটা এত সহজ কথা নয় আমাদের গণমাধ্যম স্বাধীনতার সুযোগে ফিলিস্তিনের চেয়েও আমরা নিচে আসি অতএব যে কারণে আপনারা ভোট দিতে পারেন না এই কারণেই কিন্তু মিডিয়াগুলো অনেক ক্ষেত্রে ইচ্ছা করলেও অনেক রিপোর্ট করতে পারে না কিছু সীমাবদ্ধতা আছে তারপরও তাদের এই আচরণ তারা একটু শক্তিশালী হলে এই সবগুলো সমস্যারই তারা সমাধান করতে পারে মিডিয়ার অনেক পাওয়ার ফোর্থ স্ট্রিট বলা হয় কিন্তু মিডিয়াগুলো তাদের মিডিয়া হাউজের মালিকানা থেকে শুরু করে বিভিন্ন কারণে তারা পক্ষপাতমূলক আচরণ করছে এবং হলুদ সাংবাদিকতা অ্যাভেলেবেল করছে